একটি সাইকেল দিয়ে মাত্র আড়াই মাসে ৫০ জন মেয়েকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছেন কিশোরগঞ্জের ফারাবি হাসান মাহদি। এখন তার লক্ষ্য প্রতিটি জেলা শহরে ১০০ জন মেয়েকে এ প্রশিক্ষণের আওতায় আনা। সেজন্য প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে তিনি বেছে নিয়েছেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামকে। তার প্রশিক্ষণ পেয়ে ৫০ জন মেয়ে এখন সাইকেল চালাচ্ছেন, আর নতুন করে প্রশিক্ষণ নিচ্ছে আরও ১০ জন। অপেক্ষমান তালিকায় আছে আরও ৪০ জন। কোথাও যেতে গেলে হচ্ছে বাসা থেকে কলেজ বা প্রাইভেটে যেতে হলে আমাদের রিক্সায় করে যেতে হয়, তারপরে হচ্ছে অনেক টাকা ব্যয় হয়। তো সেই ক্ষেত্রে যদি আমি সাইকেলে করে যাই সেটা আমার জন্য সাশ্রয়ী হয় অনেক। নিজের প্ল্যান ছিল কিন্তু শেখানোর জন্য কাউকে খুঁজে পাচ্ছি না। একটা ফ্রেন্ডকে বললাম যে সাইকেল শিখতে চাই, তুই শিখাবি? সে বললো তাহলে এই সংগঠন আছে বিডি সাইকেল হলে, এখানে যাও, ও ওনারা শিখাচ্ছে ফ্রিতে। তো খুব খুশি হলাম, আসলাম। আসার পরে তিন দিন লাগলো সাইকেল ভাইয়া অনেক সহজে শিখাই দিয়েছে। ওই মেয়েদের যে ডিফিকাল্ট জিনিসটাকে সে এত সহজ করে দিচ্ছে, তো সেটা আসলে মেয়েদের জন্য ভালো। এবং একটা বাবা মায়ের চাই যে তাদের মেয়েরা এইভাবে শিখুক। আমি একজন ভাই হিসাবে, একজন গার্জেন হিসাবেও আমার বোনকে সেরকম শিক্ষা দিতে চাই। বিডি সাইকেল হলে কিশোরগঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সাইকেল চালানোর প্রশিক্ষণ দিচ্ছে। এই সংগঠনের প্রতিষ্ঠাতা হলেন জেলা শহরের ৩২ এলাকার ফারাবি হাসান মাহদি। ইতোমধ্যেই এই সংগঠন থেকে তিন ধাপের প্রশিক্ষণ শেষ করেছে ৬০ জন মেয়ে। আমার যাত্রা শুরু হয় মূলত প্রথম তিনজন আমার মেয়ে ফ্রেন্ডকে সাইকেল শেখানোর মধ্য দিয়ে। তো তারপরে হুটহাট করে ওদের মাধ্যমেই ১০ জন ১৫ জন এভাবে জয়েন হতে হতে দেখা গেছে কি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা অবস্থায় আছে প্রায় ১০০ জন, আর আমরা ৫০ জন ৬০ জনের কাছাকাছি আমরা শিখে ফেলছি। প্রতিটি জেলা শহরে এরকম ১০০ জন করে মেয়েদেরকে সাইকেল শেখাবো, যারা কিনা পরবর্তীতে তাদের জেলা শহরের প্রত্যেকটা স্কুলে গিয়ে মেয়েদেরকে সাইকেল শেখাবে। তো আর আমরা যদি বলি যে আমাদের মেয়েদেরকেই শুধুমাত্র শেখানোর কারণ কেন, তাহলে হচ্ছে যে সচরাচর ছেলেরা কিন্তু সাইকেল শেখাটা একদমই ইজি, বাট যদি মেয়েদের কথা চিন্তা করা হয় তাহলে জিনিসটা ইজি হয় না। কারোর কাছ থেকেই তিনি টাকা গ্রহণ করেননি, এমন মহৎ কাজ করায় শহরের সবার প্রশংসা কুড়াচ্ছেন ফারাবি মাহদি। আচ্ছা, আমি মূলত বিনামূল্যে শুরু করার কারণ যদি বলি, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি একজন সাইক্লিস্ট হিসাবে চাই যে অবশ্যই সাইক্লিংয়ের মধ্যে সবাই আসুক। সেই ক্ষেত্রে কিশোরগঞ্জের অবস্থা যদি চিন্তা করা যায় তাহলে মেয়েরা একদম সাইক্লিং করতো না বললেই চলে। তো ওইখান থেকে মাথার মধ্যে চিন্তা আসলো যে মেয়েদেরকে যদি সাইকেল শেখানো যায় হয়তো বা তারা আস্তে আস্তে সাইক্লিংয়ের মধ্যে জড়িয়ে যাবে আর কি। তো চেষ্টা করেছি যে ওদের পাশে থেকে ওদেরকে একটু উৎসাহ দেওয়া, যেন আরও অনেক বেশি মানুষকে ওরা ইনভলভ করতে পারে। ওদের বেশ কিছু সমস্যা আছে, সেগুলো হয়তো আমরা দেখার চেষ্টা করব। তবে এটি শেষ নয়, এই জিনিসটাকে আরও ব্যাপকভাবে মানে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যে সবাইকে মিলে সাইকেল জিনিসটাকে উপলব্ধি করতে হবে। সাইকেল, সাঁতার, এই খেলাগুলো যে কোনো বয়সে যে কোনো সময় কিন্তু খেলা যায় বা আয়োজন করা যায়। তো সেই দিকে চেষ্টা থাকবে যে সবাইকে সম্পৃক্ত করে এই ধরনের বড় ধরনের প্রোগ্রাম আয়োজন করা।